আসসালামু আলাইকুম সবাইকে, জিএস চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। টিএমএসএস এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, পদের সংখ্যা প্রায় 1800 জন। তো আজকের ভিডিওতে আলোচনা করব উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, কী কী যোগ্যতা লাগবে, কী কী পদে আবেদন করতে পারবেন, কবে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে বলা আছে টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, ঋণ কার্যক্রম সহ অন্যান্য কর্মসূচি নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। তো এক নম্বর পদে আছে অপারেশন মনিটরিং টিম কর্মকর্তা, নিয়োগ হবে চুক্তিভিত্তিক, লোক নেবে 12 জন, যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতক উত্তর ডিগ্রি বা সমমান, এছাড়া শিক্ষা জীবনের সকল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে, যোগ্যতা লাগবে যে কোনো মাইক্রো ফাইন্যান্স পরিচালনাকারী প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে 20টি শাখা পরিচালনা করার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 45 বছর, বেতন হবে 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত। এখানে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অধিক অধিক বেতন প্রদান করা হবে। তো 2 নম্বর পদ আছে সহকারী পরিচালক হিসাব, লোক নিবে 8 জন, এখানে কর্মস্থল লিখে দিছে সরাসরি, কর্মস্থল হবে প্রধান কার্যালয় ঢাকা, যোগ্যতা লাগবে হিসাব বিজ্ঞান বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে, এখানে বলা আছে শিক্ষা জীবনের সকল পর্যায়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর, বেতন হবে সর্বসাকুল্যে 36,630 টাকা পর্যন্ত হবে, তবে শিক্ষানবিশকালে 29,700 টাকা হবে। ছাড়া চাকুরিবিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। 3 নম্বর পদে আছে হিসাব কর্মকর্তা, লোক নেবে 20 জন, যোগ্যতা লাগবে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে, এখানেও বলা আছে শিক্ষা জীবনে সকল বিষয়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে, এছাড়া অভিজ্ঞতা লাগবে ঋণ কার্যক্রমে হিসাব রক্ষণাবেক্ষণ কাজে 1 বছরের অভিজ্ঞতা, পাশাপাশি এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর, বেতন ভাতাদি হবে 16,896 টাকা, তবে শিক্ষানবিশকালে 13,200 টাকা পর্যন্ত হবে, এছাড়া অন্যান্য চাকুরিবিধি অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। 4 নম্বর পদে আছে খামার ব্যবস্থাপক, লোক নিবে 4 জন, এখানে কর্মস্থল লিখে দিছে টিএমএসএস বহুমুখী কৃষি ফার্ম শাজাপুর শাহজাহানপুর বগুড়া, এখানে হবে কর্মস্থল, যোগ্যতা লাগবে বিএসসি বা এমবিএ বা সমমান, তবে স্নাতকোত্তর ডিগ্রি ও খামার ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, প্রার্থীকে গবাদি পশু পালনে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর, বেতন ভাতাদি হবে সর্বসাকুল্যে 12,000 টাকা। 5 নম্বর পদে আছে ফিল্ড সুপারভাইজার মাইক্রো ফাইন্যান্স, এখানে লোক নিবে 1550 জন, এই পদে যোগ্যতা লাগবে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান, তবে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সরাসরি ঋণ বিতরণ ও আদায় কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন। তবে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর, বেতন ভাতাদি হবে সর্বসাকুল্য বেতন 23,652 টাকা পর্যন্ত হবে, শিক্ষানবিশকালে বেতন হবে 18,630 টাকা পর্যন্ত। 6 নম্বর পদে আছে বিনিয়োগ কর্মী, এই পদে লোক নেবে 200 জন, কর্মস্থল হবে রাজশাহী ও রংপুর বিভাগে, তবে কর্ম এলাকা সম্প্রসারণ হলে সম্প্রসারিত এলাকাতে কাজ করতে আগ্রহী হতে হবে, যোগ্যতা লাগবে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান, তবে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং ঋণ বিতরণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, বয়স সর্বোচ্চ 35 বছর, বেতন হবে সর্বসাকুল্যে 23,652 টাকা পর্যন্ত হবে, শিক্ষানবিশকালে বেতন হবে 18,630 টাকা পর্যন্ত। 7 নম্বর পদে আছে প্রশাসনিক কর্মকর্তা, লোক নেবে 2 জন, কর্মস্থল ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি
টেঙ্গামারা বগুড়া এই ঠিকানায় যোগদান করতে হবে। যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক বা সমমান, তবে প্রার্থীর শিল্প ও সংস্কৃতির প্রতি অনুরাগ থাকতে হবে। দাপ্তরিক কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন হবে সর্বসকলে 8,648 টাকা। শিক্ষানবিষ্কালে বেতন হবে 6,600 টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাদি পাবেন বিধি অনুযায়ী চাকুরি। তো এরপর দেখতে পাচ্ছেন শর্তাবলী। এখানে অনেকগুলো শর্তাবলী পূরণ সাপেক্ষে প্রার্থীদেরকে আবেদন করতে হবে। তো 1 নম্বর শর্তাবলীতে আছে আগ্রহী প্রার্থীগণকে 1 ও 2 নম্বর পদের জন্য TMSS এর ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন TMSS-BD.org এই ঠিকানায় গিয়ে কেরিয়ার অপশনে ক্লিক করে জব অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে আবেদন করতে হবে 1 ও 2 নম্বর পদে। এছাড়া 3, 4, 5 ও 6, 7 নম্বর পদের জন্য সদ্য তোলা 3 কপি রঙিন ছবি, ফার্স্ট ফুটের সাইজের সদ্য তোলা ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যতা অনুলিপি, মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র পরিচালক SRMN অ্যাডমিন বরাবরে করতে হবে। তো 2 নম্বর শর্তাবলীতে আছে বাংলাদেশের যে কোনো জেলা বাসিন্দারা আবেদন করতে পারবেন। কামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখপূর্বক 1, 2, 3, 4 ও 7 নম্বর পদের প্রার্থীদেরকে TMS ফাউন্ডেশন অফিস টেঙ্গামারা রংপুর রোড বগুড়া 5,800 ঠিকানায় এবং 5 ও 6 নম্বর পদের জন্য প্রার্থীকে নিম্নবর্ণিত যে কোনো ঠিকানায় আগামী 31/3/2021 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। তো যে কোনো প্রার্থীগণ বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার কাজ করতে ইচ্ছুক তাদেরকে TMSS ফাউন্ডেশন অফিস টেঙ্গামারা রংপুর রোড বগুড়া 5,800 অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে বা জমা করতে হবে। এরপর যে সকল প্রার্থীগণ রাজশাহী, সাফাইনবাবগঞ্জ, নগুয়া, নাটোর জেলার কাজ করতে ইচ্ছুক তাদেরকে TMSS রাজশাহী ডোমেইন অফিস রোড নম্বর 3, বাসা নম্বর 233, ফদ্দা আবাসিক এলাকা, চন্দিমা, রাজশাহী অত্র ঠিকানা আবেদনপত্র প্রেরণ বা জমা করতে হবে। যে সকল প্রার্থীগণ রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা কাজ করতে আগ্রহী তাদেরকে TMS রংপুর ডোমেইন অফিস আর্কেব রোড আটকফাড়া দর্শনা রংপুর অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ বা জমা করতে হবে। সকল প্রার্থীগণ দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে TMS দিনাজপুর ডোমেইন অফিস নিমনগড় নাজমা কিল্ডার গার্ডেন স্কুলের পাশে দিনাজপুর সদর দিনাজপুর অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ বা জমা করতে হবে। যে সকল প্রার্থীগণ ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে TMS প্রধান কার্যালয় TMSS ভবন 631/5 পশ্চিম কাজীপাড়া মিরপুর 10 ঢাকা 1216 ঠিকানায় আবেদনপত্র প্রেরণ বা জমা করতে হবে। যে সকল প্রার্থীগণ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী জেলা কাজ করতে ইচ্ছুক তাদেরকে TMS চট্টগ্রাম ডোমেইন অফিস 49DT রোড আব্দুল আলীর হাট আলিঙ্কর মোড় পাহাড়তলি চট্টগ্রাম অত্র ঠিকানা প্রেরণ বা জমা করতে হবে। যে সকল প্রার্থীগণ কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলা কাজ করতে ইচ্ছুক তাদেরকে TMS কুমিল্লা ডোমেইন অফিস তোমোহনী আহমদ সদর সদর দক্ষিণ কুমিল্লা অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ বা জমা করতে হবে। এরপর যে সকল প্রার্থীগণ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও বিবাড়িয়া জেলা কাজ করতে ইচ্ছুক তাদেরকে TMS ডোমেইন অফিস শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন বদিকুনা, চণ্ডীপুল, দক্ষিণ সুরমা, চিলেট অত্র ঠিকানা আবেদনপত্র প্রেরণ বা জমা করতে হবে। এছাড়া যে সকল প্রার্থীগণ বরিশাল, জালকাটি, বরগুনা, ফিরোজপুর, পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর জেলা কাজ করতে ইচ্ছুক তাদেরকে TMS বরিশাল ডোমেইন অফিস সর্দা মঞ্জিল, সিয়েট, বিরুট, বৈদ্যভাড়া মোড়, বরিশাল অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ বা জমা করতে হবে। এরপর যে সকল প্রার্থীগণ খুলনা, বাগেরহাট, সাতক্রিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, সোয়াডাঙ্গা জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে TMSS যশোর ডোমেইন অফিস তাবলিক মসজিদের গলি ই ব্লক সেক্টর -7 বাসা -9/4 নিউ মার্কেট
এরপর এখানে বিশেষভাবে হাইলাইট করে দিছে পরীক্ষার ফি বাবদ একুশ দুই নম্বর পদের জন্য 300 টাকা এবং তিন চার পাঁচ ও ছয় ছয় সাত নম্বর পদের জন্য 200 টাকা মানি রসিদ 10 টাকা স্যার বিশ্বাস সহ সংস্থার যে কোনো শাখা অঞ্চল জোন ডোমেইন অফিস ফাউন্ডেশন অফিস বা প্রধান কার্যালয় হতে সংগ্রহ করে অথবা তফসিলযুক্ত যে কোনো ব্যাংক হতে টিএমএসএস শিরোনামে সমমূল্যের পেওয়ার ব্যাংক ড্রাফ্ট অফারের যোগে আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। টিএমএসএস ব্যতীত অন্য কোনো শিরোনামে ফেওয়ার বা ব্যাংক ড্রাফ্ট করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তো আপনারা ব্যাংক ড্রাফ্টটি করবেন দেখে শুনে সঠিক নিয়মে করবেন, যেহেতু বাতিল না করার মতো। নির্বাচনী পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তী এসএমএস বা মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষকতার যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ সঙ্গে নিয়ে যেতে হবে। তো আপনারা চাইলে আবেদন করতে পারেন, আর বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।